শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগ্নার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও এটি আটচল্লিশ নম্বর ভিডিও অর্থাৎ এর আগে থেকে সাতচল্লিশটা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে তোমরা এই ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের সমস্ত ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও এই চ্যানেলে কিন্তু পিকে দেশরকারের বইয়ের অনুশীলনীর অনেক অনুবাদ এবং পিক দেশরকারী বইয়ের অনুশীলনীর অনেক প্রেসিজ আপলোড করা হয়েছে এছাড়াও আরও অন্য প্রেসি এবং অনুবাদ ট্রান্সলেশন আপলোড করা হয়েছে এছাড়াও পঞ্চাশ ছাড়টার উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বিভিন্ন কারেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং চ্যানেলে আছে এছাড়াও গ্রামার এবং টেন্সেন ট্রান্সলেশনের উপরে প্রচুর ভিডিও আছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্লেলিস্ট গিয়ে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও এছাড়াও আই বটনে ভিডিওর অনেক লিঙ্ক পেয়ে যাবে দেখে নিতে পারো দেরি না করে শুরু করবো দেখো তিনি অত্যন্ত খুশি পাই যে ট্রান্সলেশানগুলো এখানে দেওয়া রয়েছে এই ধরনের ট্রান্সলেশান আমরা কীভাবে করব দেখো সময় নষ্ট না করে শুরু করি প্রথম তিনি অত্যন্ত খুশি আছেন। দেখো সেন্টেন্সটা দেখে আমরা কি বুঝতে পারছি তিনি হচ্ছে সাবজেক্ট এখানে অত্যন্ত খুশি আছেন। হইয়াছেন আছেন। এটাকে আমরা এভাবে বলতে পারি তিনি অত্যন্ত খুশি হয়েছেন যদি আমরা চলিত ভাষায় বলি সাধু ভাষায় বললে বলতে হবে হইয়াছেন যাই হোক এই সেন্টেন্সটা দেখে যদি আমরা বলি যে তিনি অত্যন্ত খুশি হয়েছেন শুনে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সুতরাং আমাদের প্রেজেন্ট পারফেক্টের মতো করতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি জন্য জন্যই আচ্ছা খুশি হওয়া খুশি ইংরেজি হচ্ছে প্লিজ হাওয়া ইংরেজি হচ্ছে বি ভার এবার পারফেক্টেন্সের ক্ষেত্রে বিন ব্যবহার করতে হবে এবং অগ্রেরই হ্যাভ হ্যাজ আনতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো কী রকমভাবে সেন্টেন্সের ট্রান্সলেশনটা হতে পারে আর অত্যন্ত জন্য আমরা ভেরি মাছ আনব ভিডিও পজ করে তোমরাও ট্রাই করো আশা করি ট্রাই করেছো দেখো হি হ্যাজ বিন যেহেতু হইয়াছেন বা হয়েছেন এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের মতো রয়েছে ওই জন্যে হি বিন করা হয়েছে হয়েছেন মানে হওয়া কাজটা হয়েছে কিন্তু এখনও ফল আছে তিনি খুশি হয়েছেন মানে তার খুশি হওয়ার যে অভিব্যক্তি সেটা এখনও বোঝা যাচ্ছে কিন্তু খুশি হয়েছিলেন বেশ খানিক্ষণ আগে ঠিক আছে এইরকম যখন বোঝায় যে কাজ হয়ে গেছে ফল এখনও আছে সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তোমাদেরকে সেই ভিডিও আগেই আপলোড করা হয়েছে প্রেজেন্ট টেন্স যদি ডাউট থাকে দেখে নিতে পারো দেখো হি হ্যাজ বিন তাহলে তিনি হয়েছেন কি হয়েছেন অত্যন্ত খুশি খুশি হচ্ছে প্লিজড ওর অত্যন্ত হচ্ছে ভেরি মাচ প্লিজড আশা করি বুঝতে পেরেছো পরের বাক্য আমি খুবই উপকৃত হয়েছি এটা তোমাদের জন্য একদম তোমাদের জন্য ভিডিওটা পজ করে একটু ভাবো আমি খুবই উপকৃত হয়েছি দেখো এটা কিন্তু চলিত ভাষায় রেখেছি এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে আমি হচ্ছে এখানে সাবজেক্ট খুবই উপকৃত হয়েছি উপকৃতর জন্য ইংরেজি যেটা করব সেটা হচ্ছে বেনিফিটেড ঠিক আছে আর ওই হ্যাজবিন হ্যাববিন তো ব্যবহার করতেই হবে তাহলে কি হতে পারে দেখো আমি খুবই উপকৃত হয়েছি ভিডিও পজ করে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছো এবার দেখো আই হ্যাভ বিন মানে কি আমি হয়েছি ঠিক আছে আই হচ্ছে এখানে সাবজেক্ট হ্যাভ হচ্ছে অক্সেলিট ভার বিন হচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম তাহলে আমি হয়েছি কি হয়েছি খুবই উপকৃত উপকৃত ইংরাজি কি বেনিফিটেড তাহলে কি হবে আগেরটার মতো যদি করি আমরা ভেরি মাচ বেনিফিটেড ওকে আশা করি বুঝতে পেরেছো পরের বাক্য তোমার ব্যবহার বড়ই বিরক্তিকর ঠিক আছে তোমার ব্যবহার তোমার ব্যবহার ইংরেজি ইয়র বিহেভিয়ার বড়ই বিরক্তিকর বিরক্তিকর ইংরেজি কি ডিসগাস্টিং এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এটাকেই করতে পারবো ঠিক আছে ভিডিও পজ করে অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে দেখো আশা করি চেষ্টা করেছো তোমার ব্যবহার ইংরেজি কী হলো তাহলে ইয়োর বিহেভিয়ার ওকে এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট এবার একটা ভার দিতে হবে বললাম কি এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তাহলে ভারভাবে অ্যামিজারের যে কোনো একটা হয় তোমার ব্যবহার বড়োই বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে তোমার ব্যবহার হয় বড়ই বিরক্তিকর তাহলে এই হওয়ার জন্যে কী আমিদের কোনটা হবে ইউর ব্যব ইয়োর বিহেভিয়ারের পরে দেখো ইজ ইজ হলো তারপরে হলো ঠু ডিসগাস্টিং দেখো এখানে তোমরা ভেরি ডিসগাস্টিং দিতে পারো কিন্তু ওর ব্যবহারটা ঠিক ভালো নয় ঠু ডিসগাস্টিং ব্যবহারটা বেশি ভালো ডিসগাস্টিং হচ্ছে বিরক্তিকর তাহলে এখানে আমরা ঠু এই অ্যাডজেক্টিভটা এখানে ব্যবহার করব ঠিক আছে পরের বাক্য সে তোমার চেয়ে ঢের ভালো এখানে দেখো তুলনা রয়েছে ডিগ্রি রয়েছে ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রি সে তোমার চেয়ে ঢের ভালো কে ভালো সে ভালো সে দিয়ে আমাদের সেন্টেসটা শুরু করতে হবে কার চেয়ে ভালো তোমার চেয়ে ভালো তাহলে এরকম যখন আমরা করব কম্পারেটিভ ডিগ্রি তখন দেন দিয়ে তোমার বা তুমি হও এরকম একটা আনতে হবে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সে হয় বেশি ভালো ঢের ভালো মানে চেয়ে রয়েছে তুলনা রয়েছে তার মানে বেশি ভালো এটুকু আগে আমাদের করে নিতে হবে ঠিক আছে ভিডিও পজ করে তোমরা একটু ট্রাই করবে সে হয় বেশি ভালো এটা কিভাবে করা যেতে পারে দেখো হি ইজ সে হয় সি ইজও করতে পারতে কোনো অসুবিধা নেই আচ্ছা বেশি ভালো আচ্ছা ভালো ইংরাজি হচ্ছে গুড সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কী হবে বেটার এরপরে দেখো একটা কথা আছে ঢের আছে ঢের ভালো চেয়ে আছে তো চেয়ের জন্য তো আমরা কম্পিটিটিভ ডিগ্রি করলাম তারপরে ঢের রয়েছে এই ঢেরের জন্য আমরা একটা মাছ ব্যবহার করবো মাছ বেটার তাহলে এইটুকুর অর্থ কী হলো হি ইজ মাছ বেটার মানে হচ্ছে সে হয় কারোর চেয়ে ঢের ভালো ভালো বেশি ভালো হচ্ছে কারোর চেয়ে ভালো শুধু বেটার দিলেই হয়ে যাচ্ছে কারোর থেকে ভালো বোঝাচ্ছে কিন্তু যখন বলছে কারোর থেকে ঢের ভালো এই ঢের জন্য আমাদের এই মাছ শব্দটা ব্যবহার করতে হলো তাহলে কি হলো বুঝতে পেরেছ হি ইজ মাছ বেটার আমরা যদি মাছ না দিতাম তাহলে কী হতো সে কারোর চেয়ে ভালো এটা বোঝাতো যদি এখানে ঢের না থাকতো সে তোমার চেয়ে ভালো তাহলে আমরা লিখতাম হি ইজ বেটার দেন এইভাবে আমরা লিখতাম তাহলে যেহেতু ঢের ভালো আছে সেই জন্য আমরা মাছ শব্দটা জুড়লাম তাহলে হি ইজ মাছ বেটার সে হয় কারোর চেয়ে ঢের ভালো কার চেয়ে এবার দেন দিতে হবে দেন থেকে দেন ইউ দেন ইউ মানে হচ্ছে দেন ইউ আর এই আরটা লেখা লাগে না দেন ইউ আর মানে তুমি যতটা হও ঠিক আছে এই আর এখানে লেখা লাগে না দেন ইউ দিলেই হবে এই দেন ইউ মানে হচ্ছে দেন ইউ আর ওকে ঠিক আছে তাহলে দেন ইউ আর যদি হয় তাহলে এই ইউটা কিন্তু এখানে সাবজেক্ট রূপে রয়েছে পরের বাক্য দেখো তুমি বড় রোগা তুমি বড় রোগা কি হবে ইংরেজিটা তুমি তোমার জন্য ইংরেজি হবে ইউ বড় মানে হচ্ছে এখানে খুব রোগা ইংরেজি হচ্ছে সিকলি এরকম ব্যবহার করা যেতে পারে ছোট্ট একটা বাক্য কিন্তু আমরা মাঝে মাঝে এই ছোট্ট বাক্য করতেই একটু সমস্যায় পড়ি দেখো তাহলে ইংরেজিটা কীরকম হচ্ছে ইউ আর তুমি হও বড়ো রোগা মানে ভেরি সিকলি ঠিক আছে এই বড়োর জন্যে আমরা ভেরি আনলাম আর রোগের জন্যে আমরা আনলাম সিকলি ওকে আশা করি বুঝতে পেরেছো পরের বাক্য গল্পটি বেশ আমোদজনক এটা তোমাদের জন্য গল্পটি ইংরেজি কি দ্য স্টোরি বেশ আমোদজনক আমোদজনক ইংরেজি কি আমোদজনক ইংরেজি কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা পজ করে একটু ভাবো নিশ্চয়ই ভেবে নিয়েছো এবার দেখো দ্য স্টোরি ইজ গল্পটি হয় এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে গল্পটি হয় কি হয় গল্পটি বেশ আমোদজনক মানে খুব আমোদজনক আমোদজনক ইংরেজি তো বলেই দিলাম খুব ইংরেজি হবে ভেরি ইন্টারেস্টিং আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের বাক্য ঘরটি বড় ছোট এটাও কিন্তু প্রেজেন্ট ডিফিনিট টেন্সেই রয়েছে ঘরটি বড় ছোট ঠিক আছে প্রথম বাক্যটা বাদ দিয়ে বাকি সবই প্রেজেন্ট ডিফিনিট প্রথম দুটো বাদ দিয়ে বাকি সবই প্রেজেন্টেন্টই রয়েছে ঘরটি ইংরাজি কি দ্য রুম বড়ো ছোটো ছোটো ইংরাজি কি স্মল এই বড়োর জন্যে আমরা কী আনবো দেখো বড়ো আবার ছোটো পাশাপাশি দুটো শব্দ রয়েছে তাই না দারুণ জিনিস ইন্টারেস্টিং জিনিস বড়ো এবং ছোট পাশাপাশি দুটো শব্দ রয়েছে সেই রকম থাকলে আমরা কি করব দেখো ঘরটি ইংরাজি কী লিখব ঘরটি অবশ্যই লিখবো দ্য রুম ছোটো ইংরেজি কি ছোটো ইংরেজি স্মল তাহলে বড়ো ছোটো তার মানে খুব ছোটো দেখো দ্য রুম ইজ ঘরটি হয় প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স তাই আমরা ইজ লিখলাম কী হয় ঘরটি খুব ছোটো ভেরি স্মল ঠিক আছে এটাই হচ্ছে খুব যদি ঘরটি খুব ছোটো থাকতো তারও যা ইংরেজি হতো ঘরটি বড় ছোটো তারও তাই ইংরেজি হতো হোলো ঠিক আছে ভেরি স্মল মানে খুব ছোটো ভেরি স্মল মানে বড়ো ছোটো একই কথা ঠিক আছে এইসব ক্ষেত্রে অনেকেই আবার দ্য রুম ইজ টু স্মল এরকমও কিন্তু ব্যবহার করতে পারো তাতে অসুবিধা কিছু নেই ঠু স্মল এই শব্দটা যদি আমরা ব্যবহার করি ভেরির জায়গায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় একটু বোঝো মানে ঘর আমাদের যতটা বড় প্রয়োজন অতটা বড়ো না তার চেয়ে ছোটো সেই ক্ষেত্রে আমরা ঠু ব্যবহার করি ঠুর ক্ষেত্রে খানিকটা মানে ওই রকম চলে আসে যা দরকার তার চেয়ে কম বা তার চেয়ে বেশি এরকম যখন হয় তখন আমরা ঠু ব্যবহার করি ঠিক আছে পরের বাক্য দেখো কি বলছে আজ অত্যন্ত গরম আজ ইংরাজিটার জন্য আমরা দিস ডে ব্যবহার করব অত্যন্ত গরম গরমের জন্য আমরা হট ব্যবহার করব অত্যন্ত জন্য কি ব্যবহার করতে পারি আমরা ভেরি ব্যবহার করতে পারি আমরা ঠু ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমরা বুঝেই গেছো তাহলে ট্রান্সলেশানটা কী হবে দেখো দ্য দিস ডে আচ্ছা সেন্টেন্সটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট এন টেন্স দিস ডে ইজ টু হট ওকে পরের বাক্য দেখো কী বলছে ঘরটি দশজন থাকার পক্ষে একেবারে ছোটো ঘরটি দশজন থাকার পক্ষে একেবারে ছোট। সেন্টেন্সটা নিয়ে একটু ভাবতে হবে ঠিক আছে দেখো ঘরটি ইংরেজি কি দা রুম আমরা একটু আগে ঘরটি বড় ছোট এরকম পেয়েছি ট্রান্সলেশান আচ্ছা এখানে বলছে দশজন থাকার পক্ষে দেখো এখানে কিন্তু বোঝাচ্ছে যতটুকু দরকার তার চেয়ে কম তাহলে আমাদের কিন্তু এখানে একটু আগে আমি হিটস দিয়ে রেখেছি ঠু আনতে হবে ঠিক আছে তাহলে ঘরটি দশজন থাকার জন্য যেটুকু দরকার তার চেয়ে ছোট। সুতরাং এখানে কিন্তু আমাদের ঠু শব্দটা আনতে হবে তাহলে ঘরটি ইংরেজি এটা প্রেজেন্ট ইনভেন্টেন্সে রয়েছে ঘরটি দা রুম ইজ হলো ঠিক আছে ঠিক আছে আবারও বলছি দশজন থাকার জন্য যেটুকু দরকার তার চেয়ে ছোটো তাই এখানে টু আনতে হবে তাহলে দেখো ইজ টু স্মল তাহলে দ্য রুম ইজ টু স্মল মানে কি ঘরটি হয় খুব ছোট ওকে এরপরে কি বলতে হবে এরপরে বলতে হবে যে দশজন থাকার মতো তাহলে দশজনের জন্য ফর টেন এবার দশজন এই যে থাকা থাকা মানে কি রুমে বাস করা সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে টু লিভ ইন ওকে টু লিভ ইন এই দেখো টু আর টু এই দুটোর ব্যবহার করে এই বাক্যটা কিন্তু আমরা করলাম তাহলে দ্য রুম ইজ টু স্মল মানে ঘরটি এত ছোট ছোট ফর টেন দশজনের জন্য টু লিভ ইন যে বাস করা যায় না দশজন বাস করতে পারে না ঠিক আছে সেন্টেন্সটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ সেন্স কাজ করছে ঠিক আছে এটাকে যখন টু টু থেকে আমরা ভাঙবো তখন হবে দ্য রুম ইজ সো স্মল দ্যাট টেন মেন ক্যান নট লিভ ইন এরকমভাবে আমরা সেন্টেন্সটা করতে পারবো ঠিক আছে যাই হোক পরের বাক্য তোমাদের জন্য একটু ভাববে ভেবে করবে শ্রেণীকক্ষটি চল্লিশ জন ছাত্রের বসার পক্ষে একেবারে ছোটো তার মানে শ্রেণীকক্ষটি এত ছোট যে জন ছাত্র শ্রেণীকক্ষের মধ্যে বসতে পারে না ব্যাপারটা বোঝো যতটা দরকার তার চেয়ে ছোটো তখন আমরা কি করব তখন আমরা ঠু আনবো তাই না বলেছি তাহলে শ্রেণীকক্ষটি জন ছাত্রের বসার পক্ষে একেবারে ছোট। যতটা দরকার ততটা যদি না হয় তাহলে আমরা ঠু আনবো ঠিক আছে তারপর ঠিক আগের বাক্যর মতো করে দেবো হুম চল্লিশ জন আগেরটা ছিল হচ্ছে দশজনের জন্য এখানে চল্লিশ জন ছাত্র রয়েছে তাহলে চল্লিশ জন ছাত্র করতে হবে ছাত্র ইংলিশ স্টুডেন্টস চল্লিশ ফোরটি এরকমভাবে আমরা সেন্টেসটা শুরু করি তাহলে কীরকমভাবে দেখো শ্রেণীকক্ষ দিয়েই সেন্টেন্সটা শুরু হবে দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ প্রেজেন্ট ইন টেন্স ইজ হবে ইজ টু স্মল ওকে ওকে তাহলে দ্য ক্লাসরুম ইজ টু স্মল মানে শ্রেণীকক্ষটি যতটা দরকার তার চাইতে ছোটো এরপরে কতজনের জন্য ছোটো ফর ফোরটি স্টুডেন্টস চল্লিশ জন ছাত্রের পক্ষে শ্রেণীকক্ষটি যতটা দরকার তার চাইতে ছোটো চল্লিশ জন ছাত্র মানে কিসের জন্যে ছোটো হচ্ছে বসার জন্যে ছোটো হচ্ছে টু সিট ফর বোঝা গেল ব্যাপারটা আশা করি তোমরা ভিডিও পজ করে এটা করে নিয়েছিলে এবার মিলিয়ে নিলে যাই হোক ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও আবারও রিকোয়েস্ট করব এই চ্যানেলে কিন্তু বহু বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে ভিডিও আপলোড হয়েছে তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে নিও পিকেদে সরকারের বইয়ের বহু অনুবাদ বহু প্রেসি তোমরা পাবে বহু রিপোর্ট রাইটিং তোমরা পাবে এছাড়াও আরও অনেক কিছু পাবে প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো আর শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের অবশ্যই প্লেলিস্টটা ভিজিট করে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও লাইক দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আবার দেখা হবে পরের ভিডিও বিদায়